গরিব মানুষের ভাত জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমার নয়। আপনার কি অসুবিধা হচ্ছে বলুন, যে টাকাটা সরকার করবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ মতো জনসংযোগ প্রচার যাত্রায় গিয়ে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়ে এমনই মন্তব্য করলেন ইংরেজবাজার তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। রবিবার ছুটির দিনে ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রামে জনসংযোগ প্রচার যাত্রায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। তৃণমূল কংগ্রেসের প্রায় সমস্ত নেতাই এখন মেজাজ হারিয়ে ফেলছেন। এই ক্ষেত্রে উনি যেভাবে মেজাজ হারিয়ে দিচ্ছেন এবং পরিষ্কার বলছেন যে গরিব মানুষের মুখে বা পেটের ভাত দেওয়া তাদের কম্ম নয়, অস্বীকার করছেন। যখন তিনি ভোট নিতে গিয়েছিলেন তখন কি বলেছিলেন মানুষকে, সেই প্রতিশ্রুতি ভুলে গেছেন? অপরদিকে আজকে তিনিও পশ্চিমবঙ্গ সরকারের পার্ট, তিনি কখনোই অস্বীকার করতে পারেন না যে গরিবের মুখের যে অন্ন, সেই অন্ন, অন্নের ব্যবস্থা, তার সংস্থান করা তার কম্ম নয়, ওটা রাজ্য সরকারের। তাহলে কি তিনি রাজ্য সরকারের বাইরের কোনো এমএলএ, ভিন গ্রহের বা ভিন্ন কোনো পলিটিক্যাল পার্টির এমএলএ? এর থেকে কি প্রমাণ হয় এই ধরনের মেজাজ হারানো? এটা তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপিদের এটা একটা সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে। বিধায়কের উচিত ছিল এই কথাগুলো নিয়ে তাদের দুঃখ, তার তো দুঃখ দুর্দশা, মানুষের যে দুঃখ দুর্দশা, মানুষ কোথায় খেতে পাচ্ছে না পাচ্ছে, আমাদের সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সেগুলোকে নিয়ে এনে দেওয়া, তারই তো কথা ছিল। কিন্তু আজ তিনি রাজ্য সরকারের অংশ নন তার কথাতেই সেটা প্রমাণ হয়ে যায়। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল আমি বিনোদপুর অঞ্চলে এসেছিলাম। সেখানে দুপুর দুটো থেকে রাত্রি 12:30 পর্যন্ত বিভিন্ন গ্রামে প্রতিটি মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের অভিযোগগুলো শুনেছি। তারা যে কোনো সমস্যার কথা বলেছেন, আমি আমার ক্ষমতা অনুযায়ী সেখানে বসে সেই সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এমন অনেক সমস্যা আছে যেটা প্রশাসনের সহযোগিতা দরকার, তাদের বক্তব্যগুলো আমরা লিখে নিয়েছি। আমি প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের সেই সমস্যাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কিছু কিছু সমস্যা আছে যেটা প্রশাসনও পারবেন না, সেটা নেত্রীর সঙ্গে কথা বলে মানুষের এই দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে সেটা কী করে মিটিয়ে দেওয়া যায় সেটারও আমরা চেষ্টা করব। এবং আমাদের বাদ দিয়েও মানুষের কাছে দিদিকে বলো বলে একটা, তিনি মানুষের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এবং মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেটা শোনার জন্য তিনি একটা মোবাইল নম্বর দিয়েছেন। সেই মোবাইল নম্বরটা কিন্তু আমি প্রতিটি মানুষের হাতে যারা চেয়েছেন এবং অনেকেই এগিয়ে এসে সেই নম্বরটা নিয়েছেন। এবং এমন একটা সমস্যা ছিল আমার সঙ্গে, আমার সামনেই সেই নম্বরে ফোন করেছে এবং সেখান থেকে তাকে উত্তর দিয়েছে এবং বলেছে 1 ঘন্টার মধ্যে আপনার সমস্যাটা আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে একটা ভালো উদ্যোগ, যে দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক প্রকল্প নিয়েছেন, এলাকায় অনেক উন্নয়ন করেছে, হয়তো সেই প্রকল্পের ক্ষেত্রে বা আধিকারিকের অসহযোগিতাই হোক বা আমাদের কর্মী বা আমাদের নেতৃত্বে যারা আছে তাদের অবহেলার জন্য তারা হয়তো সুযোগটা পাচ্ছেন না, তারা এখন কিন্তু সেই ব্যাপারে যদি না পায় সরাসরি দিদিকে ফোন করে, তাদের আইনগত যদি কোনো বাধা না থাকে তার পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। কালকে আমি 12:30 পর্যন্ত বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, আমারই এক তৃণমূল কর্মী ভাই দীর্ঘদিন ধরে তৃণমূল করে, তার বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর তার সঙ্গে সেখানে রাত্রে ঘুমিয়েছি। সকাল থেকে অনেক মানুষ এসেছিলেন, তাদের অভিযোগ নিয়ে সেখানেও তাদের অভিযোগ শুনেছি। আমরা যতটা পারি
যারা এখানে তৃণমূলের কর্মী আছেন বা তৃণমূলের প্রতিনিধি আছেন সবাই মিলে সেই মানুষের অভিযোগে আমরা যেন মর্যাদা দিতে পারি, তাদের মুখে যেন হাসি ফুটিয়ে দিতে পারি, সেটা নিয়ে আমাদের নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে কথা হয়েছে। আশা করি এই সমস্যাগুলো আমরা সব খুব তাড়াতাড়ি মানুষের কাছে সমস্যা মিটিয়ে আমরা পৌঁছে দেব। আজকে আমার তার নির্দেশ মতো, দিদির নির্দেশ মতো আজকে এখানে একটা এত বড় মানুষ যে তিনি রাজনীতি করার জন্য কিন্তু এটা করছেন না, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এই এলাকায় যদি সিপিএমের কোনো সমর্থক হন তার বাড়িতেও যেতে বলেছেন, যদি কংগ্রেসের কেউ সমর্থন হন তার বাড়িতেও যেতে বলেছেন, যদি বিজেপিরও কোনো লোক থাকে তার বাড়িতেও যেতে বলেছেন। তো আমরা কর্মীরা মিলে সবাই মিলে তিনটি বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছে, যারা তৃণমূলে এখনও আসেনি, তাদের কাছে গেছি, তাদের বক্তব্য শুনেছি যে কেন আমাদের প্রতি আপনাদের মান অভিমান, যে মানুষের কাজ করার জন্য আপনারা কেন অন্য দলে রয়েছে, তাদের কাছে অনুরোধ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে আগামী দিন আমরা চিন্তাভাবনা করে দিদির একজন সৈনিক হিসাবে আমরাও মানুষের কাজ করার চেষ্টা করব। এবং তার নির্দেশ মতন এখান থেকে আজকে আমি এখান থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরব, সেখানেও আমার পৌরসভা রয়েছে। যাওয়ার আগে তার নির্দেশ মতন এখানে সব কর্মী ভাইদের নিয়ে আজকে এখানে তৃণমূলের পতাকা উত্তোলন হবে, সেই পতাকা উত্তোলন করে আমরা সবাই মিলে যেখান যেখান থেকে যারা এসছে সবাই নিজের বাড়ি ফিরে আগামী দিন থেকে দিদির যে বার্তা সেটা মানুষের কাছে পৌঁছে দেবে এবং মানুষের সমস্যা মেটানোর চেষ্টা করবে। It's caught in the crossfire.